এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে বুদ্ধি করে শুধু ধরতে যে হয় বুদ্ধি করে শুধু ধরতে যে হয় যদি খোঁজ অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয় বাজিমাত করব বাজিমাত এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই ব্যাংকে টাকা যেন উপচে পড়ে কপালের ফের সব হয় যদি ঠিকঠাক এক লাফে আমেরিকা যাব উড়ে বাজিমাত করব বাজিমাত আসলে কি তাই হয় আসলে কি তাই হয় নয় হয়ে যায় ছয় পড়ে যায় কঠিন গ্যারাপ করে কত লোক আসে যায় কতদিনে বদলায় সুখ জোটে না এই পোড়া কপালে তবুও বাজিমাত বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত তবুও বাজিমাত আমার মতো মহান ব্যক্তিদের নাক ডাকার মধ্যে একটা শিল্প আছে একটা আর্ট আছে একটা মিষ্টি ভাব আছে আমি ডাকাতের রোলে অভিনয় করতাম অভিনয় করতে করতে এক সময় এক বাড়িতে ঢুকছি ডাকাইতে করতে খাইলাম ধরা তারপরে জেল খাটলাম 8 বছর এখন বাইরেছি আবার নতুন করে জীবন যাপন আসতে পারি স্যার মানে আসসালামু আলাইকুম স্যার বাকি সবার ঘড়ি নষ্ট হয়ে গেছে তাই তারা 1 ঘন্টা আগেই চলে এসেছে তাই না স্যার ঠিক তা না মানে বাকি সবার ঘড়ি ঠিক আছে আমার ঘড়ি ঠিক আছে আমি আসলে স্যার সময় মতো আসতে পারি না সেজন্য স্যার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে স্যার দুঃখিত দেখুন মোরাদ সাহেব অফিসে না আসতে পারলে আসবেন না তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি দেরি করে আসেন তাহলে কিন্তু আমি আপনার শ্বশুরকে সেটা বলে দেবো তুই বলে দে অসুবিধা কি ফরাস তো হলে একটা কথাই বলবে কিছু নেই শ্বশুরকে বলে দেবো ড্যাডিকে বলে দেবো দে না শয়তান অবস্থা শয়তান চাই আছে আর পারলে দে দে মানা করছে কেন তুই দে হল তো তুই বলো ওরা চায় এই যে মুরাদ সাহেব স্যার কি বলছেন আপনি না স্যার কে জানা ওই কালকে রাতে একটা মুভি দেখছিলাম খুব মুভিটা মনে ধরছে আর কি সেটার ডায়লগ স্যার হঠাৎ মনে পড়লো আর কি দেখো মুরাদ তুমি কিন্তু আমার আত্মীয় আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র মেয়ের জামাই বান্টির মন মানসিকতা কতটা যে উদার সেটা তো তুমি খুব ভালো করেই জানো তার মন মানসিকতা নিয়ে আমি খুব গর্ব করি মাঝখানে ওর উপর দিয়ে একটু ঝড়ঝাপটা গেছে একটু এলোমেলো হয়ে থাকতে পারে কিন্তু মানুষ হিসেবে ওর কোনো জুড়ি নেই
We fight and beg and plead and then we go and act like something. And our hearts burn with the heat of a thousand suns. Yeah, and we cry out loud cause we just want attention. Hello, sir. একটু লেফটে নিয়ে গেছিলাম তাই ফোন ধরতে দেরি হয়েছে। ডিম লাগবো স্যার, কডজন তোর ডিম তুই খা হারামজাদা। কি কইলেন স্যার, ডিম পচা হয়ে রইছে, দরকার হইলে নিজে বইসা থেকে মুরগির দিয়ে ডিম পারাম, তবু আপনার কাছে খারাপ সার্ভিস কোনো দিন দিব না। Just find a way to get lost. Yeah, we'll find a way to get lost. So find a way to... আমার জীবনের গল্প বলি। আমি জীবনে মেলা কষ্ট করছি, একটু আগে কইলাম না, এখন আমি চিন্তা করছি যে আমি একটা বিগ বাজেটের সিনেমা বানাবো, 2 কোটি টাকা দামের সিনেমা, সেখানে আমি সবচেয়ে বড় চরিত্রটা করবো। আর আচ্ছা, তোমার কি অভিনয় করার শখ আছে, মানে খায়েশ আছে? যদি থাকে তাহলে তোমারে আমি একটা প্রতিবাদী যুবকের রোল দেবো, তুমি পারবা না? হ্যাঁ, তোমার চেহারা দেখে মনে হয় যে তুমি একজন প্রতিবাদী যুবক। এই পাড়ায় যত সব মাস্তান আস্তান আছে তাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদ গইরা তুলবা, তাদের বিরুদ্ধে তুমি মরণ কামর দিবা, কোনো রকমের অন্যায় অবিচার অত্যাচার এই শহরে চলবে না। কি তুমি পারবা না? ভাই, আমি কি হিরো হইতে পারব? গর্দবের বাচ্চা কয় কি, তোর চেহারা কি হিরোর মতন? হিরো হবি, তুই হবি নায়কের চাচাতো ভাই, তোর নাম হবে খোলকু কামাল। যা যা তাড়াতাড়ি যা, ঠিক আছে আয়। তোর মতো বোকা কপাল পোড়া এই দুনিয়াতে একজন আছে, বাপ মায়ের সব করে তোর নাম রাখছিল মুড়া মুড়া, কিন্তু আসলে তোর মুড়া। তুই জীবনে কি হইতে চাইলি আর কি হইলি? ভাবছিলি বড় লোকের একমাত্র কন্যা বিয়ে করে বাড়ি গাড়ি পাইয়ে আরামে জীবন কাটাইলি, কিন্তু না রে পাগলা না, আল্লাহ তোর কপালে বাড়ি গাড়ির সাথে সাথে একটা টাইম বোম লিখে দিয়েছে। এখন তুই যেখানে যাবি খালি শাড়ির উপরে থাকবি, বাসায় গেলে বউয়ের শাড়ি, অফিসে গেলে বসের শাড়ি, আর মোবাইলে ভয়ঙ্কর শ্বশুরের শাড়ি। হ্যালো, আই মুরাদ, তোমাকে কিন্তু টিটোর অফিসে আমি শুধু চাকরি করার জন্য পাঠাইনি, পাঠিয়েছি সৎ আর পাংচুয়ালিটি শেখার জন্য। আর তাছাড়া তুমি জানো যে আমি অনেক সম্মানী মানুষ, এই সোসাইটিতে আমার একটা বিগ ইমেজ আছে। টিটো আমার এক কথাতে তোমাকে চাকরিটা দিয়েছে, তাইনি? জি আব্বা। হ্যাঁ, খবরদার, তুমি আমাকে আব্বা বলবে না, স্যার বলবে। স্যার, তোমার মতন গর্দভের মুখে আব্বা ডাকটা আমি শুনতে মোটেও আগ্রহী নই। জি স্যার। তাহলে কি তোমার উচিত না অফিসে সততার সাথে কাজ করা? জি আব্বা, সরি স্যার। তাহলে বাবা বদমাশ, আজকে তুমি অফিসে কোন কারণে 1 ঘন্টা দেরিতে গিয়েছো? আপনার মেয়ের জন্য দেরি হয়েছে। কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি সরাসরি বাড়িতে গিয়ে জুইকে জিজ্ঞেস করছি। না না না, আমার জন্য দেরি হয়েছে, আমার জন্য দেরি হয়েছে। আসলে আজকে অফিসে ঢোকার আগে ওই অফিসের সামনে একটা চায়ের দোকান ছিল, ওইখানে বসে মানে 1 কাপ চা খেয়েছি, মানে 1 কাপ খাওয়ার পরে দেখি খুব ভালো লাগছে, তারপর আরও 1 কাপ খাইছি, মোট 3 কাপ খাইছি, দ্বিতীয় কাপ খাইছি পঙ্গের ফু দিয়ে দিয়া, মানে তারপর পরের কাপ খাইছি এই ফ্রিজের চা ঢাইলা, তারপরে এরকম করে খাইছি, তারপরে একটু দেরি হয়ে গেছে। এই থামো,
ভবিষ্যতে যদি এরকম আর দেরি করো তাহলে কিন্তু আমি তোমাকে অফিস থেকে বের করে দিতে বলবো না, বলবো ঘাট ধাক্কা দিয়ে একদম দশতলা থেকে নিচে ফেলে দিতে। রাবিশ রাখো। জি স্যার। মানে একটু গিটার বাজাবো ভেবেছিলাম কিন্তু মুডটাই দিল নষ্ট। আপনার মায়ের তো মেলা টাকা আছে, সারা জীবন বৈশাখ খাইতে পারবো, কিন্তু আমি আমি মরা গেলে আমার মায়ের কি হইব, আমার মায়ের কিড়া খাওয়াইব? আমি রান্না করবই, তুই সব আপনি পারবেন না, খামা খামার চাকরিটা খাইয়েন না তো। আমি কিন্তু মামনির কাছে বিচার দিব, তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস। হায় আল্লাহ, এই তো দেখি মহা বিপদ। তুই কি সরবি? ঠিক আছে, আপনি যা খুশি করেন, কিন্তু আমি তো বালি রান্না করব না। তাহলে কি রান্না করবেন? পোলাও মাংস ডিম, আমি ডিম রান্না করব, ডিম ভাজি শিখব, শিখাবি? আপা এটা কি করলেন? বুঝলাম আপনি ডিম ভাজতে শিখেন নাই, তাহলে ডিম ভাঙতেও শিখেন নাই। আর তো দে এটা ভাঙবো দেখবি। তো ভালো। আপনার বাসা নিয়ে যে সমস্যাটা ছিল সেটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এখন আর কোনো ঝামেলা নেই। ওকে গুড, কোনো সমস্যা যদি হয় আমাকে বলবেন। হ্যাঁ অবশ্যই। আমার চেনা জানা অনেক বাসা আছে কিন্তু ভালো বাসা নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, অন্তত আপনি আমার খোঁজ নিয়েছেন। খোঁজ নিব না কেন, একই অফিসে আমরা কাজ করি, একজনের সুখ দুঃখ আমরা যদি না দেখি তাহলে কে দেখবে? জি তা তো ঠিকই। অফিস শেষে আজ কোথাও বসলে কেমন হয়? খুবই খারাপ। মানে? মানে সুমন ভাই আমার এক ফ্রেন্ড হসপিটালে ভর্তি, ওকে দেখতে যাব। তাই? আহারে কি হয়েছে? ছেলে হয়েছে। মানে? মানে ওর একটা ছেলে বাবু হয়েছে। ও, আমি আরো ভাবলাম সিরিয়াস কিছু কিনা। ভাইয়া আমার কাজটা আর একটু বাকি আছে, আমি কাজটা শেষ করে পরং আপনার সঙ্গে কথা বলি। দেখেছেন সুমন সাহেবের অবস্থাটা? দেখেছেন অফিসে কি আর কোনো মেয়েকে পেল না কথা বলার মতো, আর কোনো মানুষই কি নাই অফিসে? আচ্ছা এই কর্নার মতো একটা খ্যাতের সাথে সুমন ভাইয়েরা তো কি খাতির? আর কিছুদিন যেতে দেন না, কোনো বিষয়ই না, সব কিছু সাইজ করে ফেলবো। হুম, তবে আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? বেশি ওভার স্মার্ট হতে যেন না, ঠিক আছে? কারণ এই অত্র অফিসে একমাত্র আমি হচ্ছি সব থেকে স্মার্ট, কথাটা জানি মনে থাকে। হুম, উপদেশটা খুবই ভালো লাগলো, তবে এটা আমার জন্য না, তোমার জন্য। শুনেছেন নাকি? কি? মুরাদ সাহেব পাগল হয়ে গেছে। এটা কি কইতেছেন আপনি? একটা মানুষ অফিসে আসতেছে, সে কেমনে পাগল হয়? আরে বাবারে, আমি নিজের কানে শুনেছি, সে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে একবার হাসে একবার কাঁদে, পাগল না হলে কি ওরকম করে? মানে আপনি বুঝলেন না, শোনেন, সে হইতেছে কপাইল্লা লোক, কপাইল্লা বুঝছেন? আচ্ছা, রাজ্য সহ সে রাজকন্যা পাইছে, ধরেন শ্বশুরের কন্যা, একমাত্র কন্যা, গাড়ি বাড়ি এই সব সহ টোটাল একটা ভবিষ্যৎ সে পাই গেছে। এখন পাগল সে হইতে পারে, কিন্তু আপনি যেন ভাববেন না সে দুঃখে পাগল হয়েছে, সে পাগল হয়েছে সুখে। কারণ এত কিছু একসাথে যদি কেউ পায় তার ব্রেনে তো একটু চাপ পড়বে। খুবই সহজ। তাছাড়া আরো একটা ব্যাপার আছে, ধরেন আমাদের বস, মানে ওনার বস, তার শ্বশুরের আপন বন্ধু, বুঝেন নাই, চাকরিটাও পেয়ে গেছে একদম মোয়ার মতো, মেঘনা চাইতে বৃষ্টি, মেঘনা চাইতে বৃষ্টি, তাহলে সে তো একটু ওই যে হালকা চাপে পাগল হবেই, স্বাভাবিক না? বুঝলাম, মানে নতুন বিয়ে করেছে, হ্যাঁ বউর সাথেও কথা বলতে পারে, কিন্তু কাঁদবে কেন? একটা পুরুষ মানুষ, সে আবার তারপর ওয়াশরুমের দরজা বন্ধ করে কাঁদবে, এটা মানা যায়? আপনি কোথায় কাঁদেন? কোথায় আবার? আমি ছাদে গিয়ে কাঁদি, মধ্যরাতে কাঁদি, আশপাশে নিকটে। আরামের জীবন, মানে এখন বিয়ে করে আমি টের পাইতেছি আমি আপনাকে যেটা বলতে চাই, এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ভূমিকা সেটা হচ্ছে লাইফ পার্টনার। লাইফ পার্টনার যদি মনে করেন যে উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু আপনার জীবনটা পুং পাং সাই, বাট লাইফ পার্টনার যদি অন্যরকম হয় তাহলে জীবনটা কিন্তু ভুম ভাঙ দিয়ে আপনি কিন্তু অসাধারণভাবে পাস করতে পারবেন, সেটা বলতে পারেন আমার জন্য একটা আল্লাহর অশেষ রহমত। ভালো, শুনে খুব ভালো লাগলো। এত পরিশ্রম করে এত পেশা কি নেওয়া যায়? হাসান তুই ভালো আছিস, শালা আমার কপালটাই খারাপ, এমন একটা জাদ্রিল মেয়ে আমার কপালে লেখাছিল, আগে জানলে কপালে লেখা সিরিজ কাগজ দিয়া মুছে।
হ্যালো হ্যালো মা বল যদি আমি শিওর যে তুই আমার কোনো কথাই বুঝতে পারবি না শুট বা কিভাবে মিউজিকটার সাউন্ডটা একটু কমাও নে এবার বল আর তোকে আমি একবার বলেছি না বাড়িতে আগুন না লাগলে অথবা কেউ মারা না গেলে এই সময় তুই আমাকে কখনো ফোন করবি না তোমার বয়স বাড়ছে দাদি একা একা একটা বাসায় থাকো আই কেয়ার অ্যাবাউট ইউ তোমার জন্য আমার চিন্তা হয় তোমাকে কতবার করে বললাম যে তুমি আমার বাসায় এসে থাকো অথবা আমরা তোমার বাসায় এসে থাকি তুমি তো আমার কোনো কথাই শুনলে না শোন রে মা আমি তো বিরাট মন মানসিকতার লোক তুই তো জানিস আমি কখনো ছোট লোকদের সাথে চলাফেরা করিনি এখন মানুষ যদি জানে যে আমি এই বয়সে ছাগল প্রেমী হয়ে মুরাদের মতন একটা ছাগল পুষছি তাহলে আবার মানিজ্জত কোথায় থাকবে বল অথবা কেউ যদি জানে যে আমি মানে মেয়ের জামাইয়ের ঘরে ডাইনিং টেবিল সেট করে খেয়ে বেড়াচ্ছি তাহলে আমার ইজ্জত থাকবে আমার বিশ্বাসই হচ্ছে না এই যুগের মেয়ে হয়ে এরকমটা করতে পারে আমি হলপ করে বলতে পারি আমার স্ত্রীর মতো স্ত্রী এই স্ত্রী ভুবনে আপনি কোথাও খুঁজে পাবেন বাসায় আসার পরে কোনো বন্ধু বান্ধব বা কারোর ফোন রিসিভ করতে পারবে কারোর সাথে কোনো কথা থাকলে কোনো মিটিং থাকলে কোনো বন্ধুর সাথে দেখা করার দরকার হইলে বা ফোনে কথা বলার দরকার হইলে সব কিছু বাসা বাইরে থেকে করে আসবা মানে তাহলে কি আপনি শ্বশুরের প্রতি অসুস্থ আরে আমার শরীরে কোনো মানুষ হয় নাকি আমার শ্বশুর তো একদম মনে করছে অসাধারণ অসাধারণ মিশন মিশন আমি জানতাম তুমি মিশা কথা কইবা মানে স্যার তোমাকে চমকাই দিলাম বুঝছো মানুষকে চমকাই দিতে আমার ভালো লাগে না খারাপ লাগে এইটা নিয়ে কোন বিষয় নেই ধরতে যে হয় বুদ্ধি করে শুধু ধরতে যে হয় যদি খোঁজ অজুহাতে হবে না তো বাজি মাতে চালাকি করে তাই চলতে যে হয় বাজি মাত করবো বাজি মাত এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই ব্যাংকে টাকা যেন উপচে পড়ে কপালের ফের সব হয় যদি ঠিকঠাক এক লাফে আমেরিকা যাব ঘুরে বাজিমাত করবো বাজিমাত আসলে কি তাই হয় আসলে কি তাই হয় নয় হয়ে যায় ছয় পড়ে যায় কঠিন গ্যারাক করে কত লোক আসে যায় কতদিনে বদলায় সুখ জোটে না এই পোড়া কপালে তবুও বাজিমাত বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত তবুও বাজিমাত For more update, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update. Show me, tomorrow be kind.